ইয়াবার বিশাল চালান নিয়ে সমুদ্রপথে চট্টগ্রাম প্রবেশের সময় পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। সাত এ সময় তাদের কাছ থেকে 5 লাখ ইয়াবা আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বোট জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব 7 এর কোম্পানি অধিনায়ক মেজর মেহেদি হাসান। তিনি বলেন, তারা পরস্পর সাজসে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্ত এলাকা থেকে সাগর পথে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক পাচার করে আসছিলেন। তাদের যে ফিশিং বোটের মধ্যে যে মাছ আছে, মাছের নিচে তারা এই ইয়াবার বিশাল চালানটি লুকিয়ে রেখেছে। নূর হোসেন, তিনি বেসিক্যালি বার্মা এবং বাংলাদেশের যে যোগাযোগটা, এটার মিডলম্যান হিসেবে কাজ করতেন।